আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, রিজিক বৃদ্ধির কোরআন এবং হাদিসের আলোকে কি আমল করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে, আমার রিজিক বৃদ্ধি পাবে, আমরা সেই আমলের বিষয়টাই আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে কিতাবের মধ্যে রয়েছে, আমি আপনাদেরকে এক দুই তিন তিনটি হাই হাই তিনটি একেবারে উপরের লেভেল তিনটি তবদির আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তিনটি আমল, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবিভাবে রিজিক দান করবেন, সুবহানাল্লাহ। তো এখানে কিতাবের মধ্যে রয়েছে, হযরত খাজা বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করার পরে আলাম নাশরাহ এই সূরাটা যেই ব্যক্তি পাঠ করবে, এই সূরাটা পাঠ করতে হবে আপনার তিনবার। কোনো কোনো জায়গার মধ্যে এসেছে যদি একশতবার করা যায় তাহলে এটা ভালো, জোহরের নামাজের পরে একশতবার যদি কেউ এই সূরাটা পাঠ করে, অর্থাৎ আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। শুনুন, এটা তিনবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে একশতবার, এটা যদি পাঠ করে জোহরের নামাজ শেষ করে তাহলে ইনশাআল্লাহ তার রিজিকের কোনো অভাব হবে না, গাইবিভাবে রিজিক আসবে। এরপরে আরেকটি আমলের কথা আমরা কিতাবে পাই রিজিক বৃদ্ধির জন্য, একটি অমূল্য অতুলনীয় যে তদবির, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করার পরে সূরা ওয়াকিয়া যদি একবার পাঠ করে তাহলেও তার রিজিক গাইবিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, মদদ দান করবেন এবং সে রিজিকের কোনো অভাব ফিল করবে না, সুবহানাল্লাহ। এরপরে রিজিক বৃদ্ধির জন্য আরেকটি অতুলনীয় যে তদবির, সেটা আপনাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি প্রতি ওয়াক্ত নামাজ আদায় করার পরে 1000 বার ইয়া মুগনিয়ু, আমি আবারও বলছি প্রতি ওয়াক্ত নামাজ, অর্থাৎ ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে যদি ইয়া মুগনিয়ু এই ইসিমটা যদি পাঠ করে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের কোনো অভাব দিবেন না, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল করতে চান, আপনাদের রিজিকের যদি অভাব হয় তাহলে ইনশাআল্লাহ এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে রিজিকের ফয়সালা করে দিবেন, আসমানিভাবে গাইবি মদদ দিয়ে রিজিক দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।